আচ্ছা, তোমরাও কি লম্বা চুল সিল্কি চুল পছন্দ করো? আমি তো ভীষণ পছন্দ করি। আমার যেহেতু অনেকটা বড় চুল, তো আমি বাড়িতে বিভিন্ন রকম ঘরোয়া ট্রিটমেন্ট করি। আর আমি যেটা আজকে যেটা বলবো, মাত্র 1 সপ্তাহে ট্রিকটি ব্যবহার করলে তুমি দারুণ ফল পাবে। আসলে যা গরম পড়েছে, গরমে স্কিনের সঙ্গে সঙ্গে আমাদের হেয়ারটার ভীষণ যত্ন নেওয়া উচিত। ঘরোয়াভাবে চুলের যত্ন, ঘরোয়া উপকরণ ব্যবহার করলে বাজারে গিয়ে দাম দিয়ে প্রোডাক্ট কিনতে হবে না। আসলে বাজারে সব কিছু এত প্রচণ্ড পরিমাণে দাম, আর এটা যদি ঘরোয়াভাবে করতো দারুণ ফল পাবে। এখন তো বাড়িতে সবার বাড়িতে মোটামুটি অ্যালোভেরা গাছ থাকে, আমি অ্যালোভেরার সঙ্গে কিচ্ছু নিতে বলবো না, জাস্ট অ্যালোভেরা। তো বাড়িতে দুটো অ্যালোভেরা ভালো করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে মিক্সার বা হাতে ভালো করে পেস্ট করে নিও। তারপরে সেটা হাতের সাহায্যে ভালো করে চুলের আগা বলো, স্ক্যাল্প বলো, খুব সুন্দর করে ম্যাসাজ করে নিতে হবে প্রত্যেকটা জায়গায়। করার পরে ভালো করে চুলটা বেঁধে তারপরে হচ্ছে প্রায় 1 ঘন্টা মতো রেখে দেবে। রেখে দেওয়ার পরে তোমাদের পছন্দ মতো তোমরা যে শ্যাম্পুগুলো ইউজ করো সেই শ্যাম্পুটা ভালো করে অ্যাপ্লাই করে নিও। অ্যাপ্লাই করে ভালো করে ধোয়ার পর দেখবে চুলটা কত সুন্দর সিল্কি হয়ে গেছে। এরকম করে 1 সপ্তাহ ব্যবহার করে দেখো, দারুণ ফল পাবে। আর এটা তোমাদের উপকার হলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ, বাই।